আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানবির অটোমোবাইলের পক্ষ থেকে। তানবির, এটা হচ্ছে টয়োটা এক্সিও, এই গাড়িটা রানিং এ পিকআপ ছেড়ে দেয়। ও কিছুদিন আগে গাড়িটা গিয়ার অল চেঞ্জ করছে নরসিংদী থেকে, তো ওইখানে থেকে বলে ক্যালিব্রেশন করে দিয়েছে, কিন্তু তারপরও গাড়িটা ধাক্কা দেয়, গাড়িটা বাগে না। তো এখন আমি চেক দিতেছি, তো এই যে সিবিটি পেশা, সিবিটি ক্যালিব্রেশন ইনকমপ্লিট, তো ক্যালিব্রেশন হয় না গাড়িটা। আর পিকআপ না নেওয়ার ইস্যুটা হচ্ছে এই যে প্যাডেল আনছি রিকন্ডিশন, এই প্যাডেল গজে, পুরান্ডা গজে P2121 কোড আছে গাড়িতে, P2121 এই থ্রটল পজিশন সেন্সর রেঞ্জ পারফরমেন্স এই কোড আছে। এই যে দেখবেন প্যাডেলটা অনেক গজে, ডাইনামো এতে প্যাডেলের ভিতরে বুস্ট থাকে ফাইবারের, তো এই বুস্টটা খায় গেছে, এই বুস্টটা চেঞ্জ করবো, চেঞ্জ করা যায় না, বানানো যায় না, তো এর জন্য রিকন্ডিশন একটা প্যাডেল আনছি, প্যাডেলটা ফিটিং করবো। তো এই যে রিকন্ডিশন প্যাডেলে তেমন একটা প্লে নাই, তো রিকন্ডিশন প্যাডেল এক হাতে ভিডিও করতেছি, এক হাতে কাজ করতেছি, এর জন্য আপনাদেরকে ক্লিয়ার হয়তো দেখাইতে পারতেছি না। তো কোড প্যাডেল ফিটিং করছি, এখন আপনাদেরকে দেখাইতেছি। নয়ের মডেল এক্সি, ওকে, কমিউনিকেশন হইতেছে গাড়ির সাথে, একটু সময় নেয় কমিউনিকেশন হইতে। পাওয়ার টেন ইঞ্জিন চেক দিব এখন আমরা, রিড ফল কোড করবো, অক্সিজেন সেন্সর, পাম্পিং কারেন্ট, অন্য কোনো কোড নেই, এই কোডটা গ্যাসের গাড়িতে আসবই, যেসব গাড়ি গ্যাস করা। তো ক্লিয়ার, নো ফল কোড। তো আমাদের যে পিকআপ নিত না, ওই ইস্যুটা ক্লিয়ার হয়ে গেছে, পিকআপ এখন এক্সেকশন নিব, আগে রানিংয়ে পিকআপ ছেড়ে দিত, বন্ধ করে চালু করলে পরে আবার পিকআপ নিত, তো ওইটা বন্ধ করে চালু করলে বা ব্যাটারি লাইন খোলা চালু করলে পিকআপ নিত। তো সিবিটি ক্যালিব্রেশন করে দেখতেছি, যদি অনেক সময় গাড়িতে অন্যান্য ওয়ারিং হার্নেসের ফল থাকলেও ক্যালিব্রেশন নেয় না, তো এটা চেক দিলাম, তো প্যাডেল তো ঠিক আছে, এখন ক্যালিব্রেশন নেয় নাকি দেখি। তো নরসিংদী থেকে এই গিয়ার অল চেঞ্জ করে ক্যালিব্রেশন করছে, তো ওনারা বলছে গিয়ার বক্স নাকি ভালো আছে, কিন্তু গাড়ির গিয়ারের শিফটিংয়ে অনেক ধাক্কা দেয়, তো যার ফলে গিয়ার মাঝে মাঝে সাইরাও দেয়, তো ওনারা বলে দিছে হয়তো গিয়ারটা ভালো আছে, কিন্তু আমার কাছে কন্ডিশনে মনে হইতেছে যে গিয়ারটা তেমন একটা ভালো নাই। তো আমি এক চান্স ক্যালিব্রেশন দিয়ে দেখি যে ক্যালিব্রেশন নেয় কি না। তো 30 সেকেন্ড ওয়েট করতে হইব আমাদের, তো স্টার্ট দিছি, তো এটা ক্যালিব্রেশন নেয় নাই, তো দেখবেন যেই গাড়ি সুস্থ ওইটা 10-11 সেকেন্ডের ভিতরে ক্যালিব্রেশন নিব, আর যেটা অসুস্থ গাড়ি ওটা ক্যালিব্রেশন নিব না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।